আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদেরকে সিনোনিম অ্যাক্রোনিম সম্পর্কে কিছু ধারণা দেব। সেটাই বসে নিতে পারি, কিন্তু যখন আমরা সেন্টেন্সে বা আমরা প্যাসেজ অ্যাপ্লাই করবো তখন সেক্ষেত্রে আমাদেরকে
সাবজেক্ট স্পিচ, হ্যাঁ, তারপরে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার প্লুরাল, এইগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু এগুলো করতে পারবো না, অ্যান্সারগুলো করতে পারবো না, এবং আসলে রেজাল্টও আসবে না। এখন আমরা প্যাসেজে দেখি আমরা কীভাবে করতে পারি। যেমন ধরি বিটিভি উইল পড়া
গো মানুষ পড়ে যাও, গোত্র পড়ে যাও, চালিয়ে যাও, তাই না? গো হেড চালিয়ে যাও, এগিয়ে যাও। তো এই ক্ষেত্রে যদি আমি এগুলো ব্যবহার করি তখন সেক্ষেত্রে কি হবে, এটা ভুল হয়ে যাবে। সঠিক হবে কি? তো রিক মানে কি? হ্যাঁ, রিক মানে পড়া। এখানে রিক বলতে কি বোঝাচ্ছে? আন্ডারস্ট্যান্ড। রিক মানে আন্ডারস্ট্যান্ড বোঝাচ্ছে। তখন সেক্ষেত্রে সিনোনিম নাম কি করতে হবে? রহিম ক্যান আন্ডারস্ট্যান্ড মাই মাইন্ড, আন্ডারস্ট্যান্ড মাই মাইন্ড। তো সিনোনিম অ্যান্টোনিমটা আমরা আসলে বুঝতে পারছি, এটা খুবই একটা সিম্পল একটা টপিকস, কিন্তু আমাকে খেয়াল করতে হবে বেশ কিছু ট্রিক্স খেয়াল করতে হবে। এই ট্রিক্সগুলো যদি আমরা খেয়াল না করতে পারি, বুঝতে না পারি, তখন সেক্ষেত্রে আমার অ্যান্সারগুলো ভুল হয়ে যাবে, তখন আমি কি আসল নম্বরটা পাবো না। আর আমাদের এইমটা হচ্ছে কি? নাম্বার, তাই না? সুতরাং যদি আমাদের ভুল হয়ে যায়, আমরা নাম্বার না পাই, তাহলে আমরা কি ভালো রেজাল্ট আসল রেজাল্ট করতে পারবো না। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে মেনলি সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে, সেটা কি, কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ, সিঙ্গুলার না প্লুরাল, কাউন্টেবল না আনকাউন্টেবল, তারপরে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম আছে কিনা, হ্যাঁ, এইগুলো খেয়াল করলে আশা করি আমরা আশানুরূপ ভাবে এইগুলোর অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।